বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সদস্য এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির সদস্য নবায়ন এবং নতুন সদস্য গ্রহণের যে কর্মসূচি, এই কর্মসূচি সভাপতি আমার সামনে উপস্থিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ ইউকে বিএনপি জোনাল কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, একই সাথে উপস্থিত এখানে সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন আমাদের দলের বিভিন্ন জায়গা থেকে আগত শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি স্বাভাবিক যেহেতু পরিবারের সদস্য যারা আছে মোটামুটি আমরা কিছুদিন ধরে একসাথে আছি, গত 2 সপ্তাহ যাবৎ স্বাভাবিক ভালো থাকাটাই খুব স্বাভাবিক। আজকে আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি কিন্তু শুধু আমাদের দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটির জন্যই শুধু গুরুত্বপূর্ণ নয়, এই অনুষ্ঠানটি বা এই কর্মসূচিটি সমগ্র বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। কেন? যেহেতু অনুষ্ঠানের সভাপতি এবং আজকে আমাদের সেক্রেটারি ফয়সাল আহমদ সাহেব বলে গেছেন যে বক্তব্যের পরে আমাদের সদস্য আনুষ্ঠানিক সদস্য গ্রহণ কর্মসূচি শুরু হবে, বেশ লম্বা, এতগুলো মানুষ সবার সদস্যপদ নবায়ন এবং নতুন সদস্য গ্রহণ লম্বা, সেই জন্য আমি সংক্ষেপে কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব। আমার বাম দিকে যারা আছেন আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে বক্তব্যটা শুনতে হবে। এই জন্য আজকে গুরুত্বপূর্ণ যে আপনারা দেখেছেন গত প্রায় 1 দশক ধরে আমরা বিরোধী দল, বাংলাদেশের বিরোধী দলের ভূমিকায় আছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই যে লক্ষ লক্ষ নেতাকর্মী আমরা বিরোধী দলের ভূমিকায় আছি, এবং গত 1 দশক ধরে যেভাবে বিএনপির নেতাকর্মীদের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম লোড়া চালানো হয়েছে, তারপরেও গত জুলাই মাস থেকে যখন এই কর্মসূচি সদস্য নবায়ন এবং নতুন সদস্য গ্রহণের কর্মসূচি শুরু হয়েছে, আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ এতে সাড়া দিয়েছে, লক্ষ লক্ষ সদস্য আমাদের হয়েছে, নতুন যখন নবায়ন হয়েছে নতুনও লক্ষ লক্ষ সদস্য, লক্ষ লক্ষ মানুষ বিএনপি সদস্য পদ গ্রহণ করেছে। কেন এত অত্যাচার, এত নির্যাতন, তারপরেও কেন? কারণ পরিষ্কার, কারণ পরিষ্কার, কারণ বাংলাদেশের মানুষের কাছে বিএনপি নামক দলটি একটি আদর্শের নাম, বাংলাদেশের মানুষের কাছে বিএনপি নামক রাজনৈতিক দলটি একটি প্রতিশ্রুতির নাম, যারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, বাংলাদেশ নামক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক দলটি বিএনপি নামক দলটি কিছু নয় যে চেয়ারে নিয়ে যাওয়ার জন্য যে রোলারটা ছিল ওটা আলাদা হচ্ছে, আমাদের পিছনে এই যে আপনাদের পিছনে অনেক মানুষ চলে এসেছে তাদের জন্য কয়েকজনের জন্য চেয়ার দেওয়া আছে, চেয়ার গুলো নিয়ে যাচ্ছেন একটা রোলার, ওটা করে আলাদা হচ্ছে। তো এই যে বাংলাদেশ নামক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক বিএনপি নামক যে দলটি, এই দলটি মানুষ দেখেছে যে এটি হচ্ছে শান্তির প্রতীক, কারণ এই দলটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত 5 বার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, মানুষ দেখেছে যে এই দলটি যতক্ষণ ক্ষমতা দেশ পরিচালনা করে ততক্ষণ পর্যন্ত এরা চেষ্টা করে এদের সর্বশক্তি দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা সুখ শান্তি যাতে বজায় রাখে। বাংলাদেশের মানুষ দেখেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামক দলটি যখন রাষ্ট্র পরিচালনা করে তখন উন্নয়ন বলতে যা বোঝায়
সেইগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করে দলটি। মানুষের সামনে তার পরিষ্কার উদাহরণ আছে, বাস্তব চিত্র এটি। এবং সে কারণেই বাংলাদেশে এত অত্যাচার নির্যাতনের পরেও, বিএনপির উপরে এত অত্যাচার নির্যাতনের পরেও আজ যখন এই কর্মসূচি চালু হয়েছে, তখন লক্ষ লক্ষ মানুষকে দেখা গেছে, পুরাতন নতুন মিনি লক্ষ লক্ষ মানুষ এই সদস্যপদ গ্রহণ করছে। কাজে আজকে আপনারা যারা এখানে পুরাতন সদস্য আছেন, আপনাদের যেরকম গৌরব করার বিষয়, এই বিষয়টি গৌরবের বিষয়। ঠিক একইভাবে আপনারা যারা নতুন সদস্য হবেন, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই গৌরবের অংশীদার। উপস্থিত আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, এই যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এর যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ঠিক দলটির মতন কিন্তু এই ব্যক্তিটিও একটি আদর্শ। ঠিক দলটির মতন এই ব্যক্তিটিও কিন্তু উন্নয়নের প্রতীক। ঠিক দলটির মতন এই মানুষটিও কিন্তু স্বাধীনতার প্রতীক। কারণ বহুবার এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে আপনাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আনুষ্ঠানিক ঘোষণার পরেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আনুষ্ঠানিক রূপ পায়। আমাদের সবচেয়ে বড় গৌরবের বিষয় হচ্ছে এটি। বাংলাদেশের অন্য অন্য রাজনৈতিক দলগুলো হতে পারে স্বাধীনতার সপক্ষের শক্তি, কিন্তু আপনারা হচ্ছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধার দল। শুধু তাই নয়, আপনাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের যেমন প্রথম রাষ্ট্রপতি, একইভাবে দেশ স্বাধীনের পরে উনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যিনি সরাসরিভাবে মানুষের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। বাংলাদেশের আজ পর্যন্ত আর কোন রাষ্ট্রপতি সেটা ছিল না। শুধু তাই নয়, প্রিয় ভাই বোনেরা, এই যে 1978 সালে সেপ্টেম্বর মাসে শহীদ রাষ্ট্রপতি এই দলটি যে গঠন করেছিলেন, তারপর থেকে কিন্তু চলছে। কিন্তু এই যে এতদিন পর্যন্ত যে বিএনপি এসেছে হাজার লক্ষ মানুষের আশা ভরসার প্রতীক নিয়ে, প্রতি পদে পদে কিন্তু দলকে মোকাবেলা করতে হয়েছে ষড়যন্ত্র। প্রতি পদে পদে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে এখন পর্যন্ত মানুষের মনে স্থান করে আছে বিএনপি তথা বাংলাদেশি জাতীয়তাবাদী দল। কাজে এই দলের উপরে সমগ্র দেশের মানুষের আশা ভরসার প্রতীক, এবং এই দলের প্রতিনিধিত্ব করছেন যেহেতু আপনারা, সেই জন্য আপনাদের উপর মানুষের আশা ভরসার প্রতীক, আশা ভরসা অনেক। ঠিক একইভাবে এবং আপনাদেরকে ভবিষ্যতের জন্য আজ সদস্য পদ গ্রহণ করার পরে ভবিষ্যতের জন্য আপনাদেরকে মানসিকভাবে এবং সকল প্রকারভাবে আপনাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে যাতে আপনারা বাংলাদেশের মানুষের আশা ভরসা যেটা আছে আপনাদের উপরে, তা যাতে আপনারা সফলভাবে বাস্তবায়ন করতে পারেন। এখন কেন দেশের অধিকাংশ মানুষের আশা ভরসার প্রতি এই বিএনপি তথা আপনাদের এই দল, এই কথা যদি আমি বর্ণনা করতে যাই, তাহলে হয়তো সারা রাত আজকে এখানে কভার হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। আমাদের যেহেতু অনুষ্ঠানটি লম্বা, সংক্ষেপে বলব। অতীতেও বলেছি, আপনারা জানেন, সমগ্র বাংলাদেশের মানুষ জানে, তারপরেও যেহেতু আজকে একটি অনুষ্ঠান, আবারও আমাদেরকে বলতে হবে সত্য কথাগুলো, অপ্রিয় সত্য কথাগুলো আমাদেরকে বলতে হবে। বিশেষ করে যেহেতু আমার বক্তব্যের শুরুতেই আমি বলেছি আজকে,
যে বিশেষ করে আমাদের পুরাতন মেম্বারদের পাশাপাশি, সদস্যদের পাশাপাশি এত নির্যাতন, অত্যাচার, এত কিছুর পরেও লক্ষ লক্ষ নতুন প্রজন্মের সদস্যরা আমাদের সদস্যপদ গ্রহণ করছে, তাদের উদ্দেশ্যে আমাদেরকে কিছু হলো বলতে হবে, যাতে তারা কতগুলো বিষয় তাদের স্মরণে রাখে, যাতে ভবিষ্যতে তাদের সিদ্ধান্ত, তাদের পথ চলতে, তাদের সিদ্ধান্ত নিতে যাতে তারা সহজ। এখন ডিজিটালের নাম করে একই অবস্থা দেশে আবার শুরু হয়েছে। অনেক আমরা বিভিন্ন সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে গেলে আমরা দেখতে পাই বা জানতে পাই কি, যে কেউ যদি মন খুলে কোনো মত প্রকাশ করেছে, পরের দিন সেই ব্যক্তিকে অনেক সময় পাওয়া যাচ্ছে, সেই ব্যক্তি হয় গুম হয়ে যাচ্ছে, নাহলে কেস কাছাকাছি করছে। কোনো সংবাদপত্র বা কোনো সাংবাদিক ভাই যদি সেই রকম কিছু লেখে যা সরকারের মনোভূত নয়, তাহলে হয় সেই সংবাদপত্রের উপরে জুলুম নেমে আসছে, অথবা সেই সাংবাদিককে পাওয়া যাচ্ছে, অথবা কেস কাছাকাছি ভোগ করতে হচ্ছে। এখন এর উদ্যোগী কিন্তু শুধু সাংবাদিকরা বা শুধু যে আমাদের নেতাকর্মীরা তাই নয়। এই যে বললাম নতুন প্রজন্মের তরুণরা অনেকেই ফেসবুকে কিন্তু বিচরণ করে, ফেসবুকে বিচরণ করতে গিয়ে কিন্তু তারা এসব অনেক ঘটনাই জানতে পারে। শুধু তাই নয়, আপনারা যদি প্রথম দিক থেকে দেখেন, এই যে বর্তমানের অবৈধ সরকার শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে কঠিন পদক্ষেপ নিল না, আজকে আরেকটি ঘটনা বলি আপনাদেরকে, এই ঘটনাটিতে আপনাদের পরিষ্কার মনে আছে কি ছিল সেটা, সেটি ছিল সাগর উনি হত্যাকাণ্ড। নিশ্চয়ই মনে আছে, মনে আছে না আপনাদের সবার, সাগর উনি হত্যাকাণ্ড। এখন সাগর উনি হত্যাকাণ্ড তৎকালীন যে অবৈধ শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হিসাবে একজন ছিল অ্যাডভোকেট সাহারা খাতুন। সাহারা খাতুনের কথা যদি আমরা দেখি, তাহলে দেখবো আমরা বা পত্রপত্রিকাগুলো ঘাঁটলে আমরা দেখতে পাবো, সাহারা খাতুন নিজেই বলেছিল যে এই সাগর উনির হত্যাকাণ্ড এই অবৈধ শেখ হাসিনা নিজে তদারকি করছে। তাহলে লোককে যেটা আমরা শুনতে পাই যে সাগর উনি হত্যাকাণ্ড টাকা লুট হয়ে গেল, কি দেখলাম আমরা, আমরা এই যে রাবিশ নামক এক ব্যক্তি আছে, কি জানি না, মিস্টার রাবিশকে দেখলাম, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র শেয়ার ব্যবসায়ী, শেয়ার বাজারে যে শেয়ার ব্যবসায়ী, তাদেরকে এই মিস্টার রাবিশ কিভাবে সম্বোধন করলো, ফটকা বলে সম্বোধন করলো। মানুষ নিজের যারা শেয়ার ব্যবসায় ইনভলভ ছিল, জড়িত ছিল, তাদেরকে আমরা দেখেছি তারা তাদের নিজের সহায় সম্বল সব কিছু দিয়ে ছোট ছোট চাকরিজীবী হোক, ছোট ছোট সঞ্চয়কারী হোক, গৃহবধূ হোক, স্টুডেন্ট হোক, তারা শেয়ার বাজারে ইনভেস্ট করেছে। কিন্তু এই 98,000 টাকা কোথা দিয়ে গায়ে দিয়ে গেল, কে চুরি করে নিয়ে গেল, পরবর্তীতে আমরা দেখলাম এই মিস্টার রাবিশ কি বললেন, মিস্টার রাবিশ বলল যে এটি হচ্ছে রাজনৈতিক ব্যাপার, এটির রিপোর্ট প্রকাশ করা যাবে না। নেতৃবৃন্দ, আমার মতো সদস্য ভাইরা, মিস্টার রাবিশ কিন্তু বলে দিল আওয়ামী লীগের রাজনীতি কি, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মানুষের সম্পদ লুট করা, মানুষের সম্পদ দখল করা, মানুষের সম্পদ চুরি করা, এটির সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে। এই যে মিস্টার রাবিশের কথাটি কি সত্য, এটির আরেকটি বড় প্রমাণ হচ্ছে তাদের নেতা শেখ মুজিবুর রহমান নিজেই বলে গিয়েছিল, মানে সে নিজেই ত্যক্ত বিরক্ত হয়ে যখন সে ক্ষমতায় ছিল, সে তার নিজের লোকের, নিজের দলের লোকের চুরি পাঠ করে নিজেই ত্যক্ত বিরক্ত হয়ে গিয়ে বলেছিল যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চুরের খনি। তো মিস্টার রাবিশ আবার শেখ মুজিবের কথা থেকে সত্য প্রমাণিত করে দিল। শুধু তাই না, শুধু তাই না, দেখেন আপনারা এই যে সাগর উনি ঘটনা, সাগর উনির ঘটনার লক্ষ্যকে আমরা কি শুনি, লক্ষ্যকে আমরা শুনতে পাই যে কোনো একটি দুর্নীতির ব্যাপার ছিল, যে দুর্নীতির সাথে এই রং হেডের বা হাসিনা পরিবার বল ছিল, শুধু একটি নয় আরেকটিও যদি ঘটনা দেখেন, এই তথাকথিত এক কি আছে উপদেষ্টা, কি উপদেষ্টা, তত্ত্ব উপদেষ্টা নাকি বলে জানি, হ্যাঁ এক উপদেষ্টা আছে প্রযুক্তি, তথ্য প্রযুক্তি উপদেষ্টা,
এই তথ্য প্রযুক্তি উপদেষ্টাকে এই অবৈধ শেখ হাসিনার এক অবৈধ মন্ত্রী নিজের মুখেই বলে গেছেন যে তাকে মাসিক কত টাকা বেতন দেওয়া হবে জানো? 1.5 কোটি টাকা বলে, বাংলাদেশি টাকায় 1.5 কোটি টাকা তাকে মাসিক বেতন দেওয়া হতো। আপনারা কি কোনো পত্র পত্রিকায় কোথাও দেখেছেন যে এই যে একটা মানুষকে বাংলাদেশের মানুষের পকেট থেকে বের করে 1.5 কোটি টাকা মাসিক বেতন দেওয়া হচ্ছে, এই জন্য কোনো সংসদে আইন করা হয়েছে বা সরকার কোনো আইন পাস করেছে, এরকম কিছু কি আপনারা দেখেছেন? এরকম কিছু না আপনারা দেখেন। আমার সাংবাদিক ভাইয়েরাও এটি লিখতে সাহসী পান না, আপনাদের বলতে সাহসী। তো এখন বিষয় হচ্ছে এই তথ্য প্রযুক্তি উপদেষ্টা, তথাকথিত উপদেষ্টা, এই উপদেষ্টা তথ্য প্রযুক্তির সময় সে যখন তথ্য প্রযুক্তির দায়িত্বে, সেই তথ্য প্রযুক্তি দিয়েই আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের কত কোটি টাকা গায়েব হয়ে গেল, 800-900 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের গায়েব হয়ে গেল। সেই ব্যাপারে কিন্তু কেউ কোনো সম্পত্তি করলো না, বাংলাদেশের মানুষ কিচ্ছু জানতে দিল না, কিন্তু ফিলিপাইনের এক সংবাদ মাধ্যম ভুল করে সেটি বলে দিল। এখন আমরা দেখেছি কি দেখি, আমরা দেখি যে এই রং মিলের শেখ হাসিনা একটু এদিক থেকে কিছু অধিক হলেই কোনো বক্তব্য দিতে সে বিন্দুমাত্র দেরি করে না, করে কত ফালতু ফালতু, কত ছোট ছোট সস্তা বিষয়ে সে বড় বড় কথা বলে। আমরা দেখেছি যে যা বিভিন্ন আমার নেতাকর্মীদেরকে শুনতে পাই সেটি হচ্ছে যে তার উপদেষ্টা বিভিন্ন সময় বলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকে বিভিন্ন ছোটখাটো বিষয়ে, অপ্রাসঙ্গিক বিষয়, তাই কি দেখেছেন আপনারা? অথচ এত বড় একটা ঘটনা ঘটে গেল, বাংলাদেশের মানুষের জনগণের $800 কোটি গায়েব হয়ে গেল, কিন্তু তার কোনো স্ট্যাটাস থাকে এ বিষয়ে কোনো কথা বলুন, দায়িত্ব কার উপরে পড়ে? শুধু তাই নয় এই বছরের 29শে মার্চ, চলতি বছরের 29শে মার্চ দেশের সব পত্রিকা কিন্তু একটি খবর প্রকাশ করেছিল। খবরটি প্রকাশ করেছিল আমেরিকার যে একটি সংস্থা আছে FBI, সেই FBI বরাদ্দে তারা প্রকাশ করেছিল যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ডের 810 কোটি টাকা যে চুরি হয়েছে তার পেছনে সরকারি পৃষ্ঠপোষকতা ছিল। এখন উপস্থিত নেতৃবৃন্দ, আমার নেতাকর্মী ভাইয়েরা, নতুন সদস্যবৃন্দ, আপনারা নিজেরাই বলুন এই যে কথা যে কথাটি আমি বললাম আজ পর্যন্ত কি আপনারা এই অবৈধ সরকারের কাছ থেকে তথ্য যুক্তি সহকারে কোনো কিছু জানতে পেরেছেন যে কারা কি করেছে? কেউ করেনি, কোন দেশবাসী কেউ জানতে পারেনি। শুধু তাই নয়, আসেন এখন অনেক সময় অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন বাংলাদেশে, মানুষের কাছে ভরছে দেখলে মানুষ ভোট দেয় না, কিন্তু তারা রাজনৈতিক নেতৃত্ব, ঠিক আছে, রাজনীতি করার অধিকার সবারই আছে, সবারই থাকতে পারে, কেউ যদি রাজনীতি করতে চায় ভোট দিবে কি দিবে না সেটি যেরকম মানুষের অধিকার, প্রত্যেক মানুষের অধিকার আছে রাজনীতি করতে পারবে কি পারবে না বা করবে কি করবে। এই সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আবার বলে থাকে বিএনপি বলে অপশাসন। নেতৃবৃন্দ আপনারা 2 মিনিট টাইম নিলাম, একটু চিন্তা করে বলেন তো, এই যেই কয়েকটি ঘটনা বললাম, আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কয়েকবার দেশ পরিচালনা করেছে একবার কি এরকম কোনো ঘটনা ঘটেছে? এরকম কোনো ঘটনা ঘটে না। তাহলে এখন যেই ঘটনাগুলো এই অবৈধ সরকারের সময়, এই শেখ হাসিনার অবৈধ সরকার, আওয়ামী লীগের অবৈধ সরকারের সময়, এই যে 2-4টা ঘটনা বললাম, এটিকে কি অপশাসন বলবেন না সুশাসন বলবেন? অপসুদ কোনটা বলবেন? আর যে সুখী বলা যায়, সুখ বলা যায়। আসুন এবার, এখানে তো শেষ না, এখন কত বলবো বলেন, সামান্য কয়েকটা বললেও, সামান্য বললেও রাত কাবার হবে, সব বললে তো হয়তো আরো 2-4 দিন সময় লাগে। শুধু এখানেই কিছুদিন আগে পত্রপত্রিকায় বলে দেখেছেন যে সুইস ব্যাংকে বলে গত 8-10 বছরে সুইস ব্যাংকে যেসব দেশের বিভিন্ন মানুষ টাকা রাখে তার মধ্যে বলে একটি দেশের টাকার পরিমাণ সবচেয়ে বেশি, বাংলাদেশ, এবং এটি বলে গত 8-10 বছরে বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি। ভাই 8-10 বছর তো বিএনপি ক্ষমতার বাইরে, বিএনপি নেতাকর্মীরা নির্যাতনের স্কিম ধরে
স্টিল নিউরনের মধ্যে পড়ে আছে, বেনিত ক্ষমতার বাইরে। ক্ষমতায় কে জোর করে, ক্ষমতায় কে? তাহলে টাকা গুলো কার? কিরে ভাই বলেন না কেন তোর? শুধু তাই নয়, যেদিন সুইস ব্যাংকের এই খবরটি প্রকাশিত হয়েছে তারপর থেকে বলে দেখা গেছে বিভিন্ন দেশের টাকার পরিমাণ কমে গেছে, কিন্তু বাংলাদেশের টাকার পরিমাণ তারপরেও বলে বেড়েছে। মানে বলে না চোরের মায়ের বল করা, এই হচ্ছে এই অবস্থা এই অবৈধ সরকারের। এখন শুধু তো এটা না, যদি পত্রিকা ঘাটেন পত্রিকা বলবে এদিকে টিভি চালালে দেখা যায় যে সকল উন্নয়নের জোরে ভেসে যাচ্ছে, অথচ পত্রিকা যদি খুলেন যদি নিজের চোখে পত্রপত্রিকা দেখেন যে পত্রপত্রিকা এখনো কিছুটা নিরপেক্ষ নিরপেক্ষ নিউজ ছাপতে পারে, অথবা যদি আমরা সামাজিক মাধ্যমগুলোতে দেখি তাহলে সামাজিক মাধ্যমগুলোতে কি দেখতে পাই? সামাজিক মাধ্যমগুলোতে দেখলাম যে উন্নয়নের যে ছোঁয়া বলছে এই উন্নয়নের ছোঁয়ার খেলায় দেখলাম একজন 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 ইয়ার ছেলে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে পানির নিচে রাস্তা আছে, পানির নিচে রাস্তা আছে। আরেকজন স্ট্যাটাস দিয়েছে শুনলাম, আমাকে একজন দেখালো যে নিউ মার্কেট কোন নদীর তীরে অবস্থিত, আরেকজন দিয়েছে পল্লবী কোন নদীর তীরে অবস্থিত, আরেকজন আবার স্ট্যাটাস দিয়েছে বাংলাদেশের কিছু নদীর নাম বলো, কেউ বলে নিউ মার্কেট নদী, কেউ বলে মেদিনী নদী, কেউ বলে পল্লবী নদী। এতে বলে শুধু ঢাকা শহর, চট্টগ্রামের কোনো বাসিন্দা আছেন ভাই? হ্যাঁ, চট্টগ্রামের কি খবর? একজন একজন বলো কি অবস্থা, পানির নিচে না উপরে? নিচে নিচে। এগুলো ঢাকার অবস্থা, এগুলো চট্টগ্রামের অবস্থা। হ্যাঁ, এই যদি উন্নয়নের নমুনা হয় তাহলে আপাতত আমাদের বলার কিছু নাই, আমাদের শুধু জনগণকে একটিই কথা বলার আছে যে সময় এসেছে, দেশ আপনাদের, দেশ কারো ব্যক্তিগত নয়, দেশ কোনো রাজনৈতিক দলের একার সম্পত্তি নয়, দেশ হচ্ছে 20 কোটি মানুষের। সময় এসেছে যেভাবে 1971 সালে এই দেশের মানুষ স্বাধীনতা সংগ্রামে শহীদ মিনারটাকে ছাপিয়ে পড়ে এই দেশকে স্বাধীন মুক্ত করে নিয়ে এসেছিল, সময় এসেছে আবার মানুষকে একত্রিত হয়ে নিজের দেশকে উদ্ধার করা এই ডাকাতের দলের হাত থেকে। নকল, ধর্ষণ, খুন খারাপি, গুম, এগুলোতে আর গিয়ে লাভ আছে? হ্যাঁ, রেকর্ড রেকর্ড। শুধু উন্নয়নটা কোথায় হয়েছে ভাই? সুইস ব্যাংকে হয়েছে। উন্নয়নটা কোথায় হয়েছে? আমেরিকার ব্যাংকে হয়েছে। উন্নয়নটা কোথায় হয়েছে? এই যে কানাডায় বলে কি একটা পাড়া হয়েছে, শুনেছেন নাকি? না, বেগম পাড়া। কাদের বাড়িঘর ওখানে? আওয়ামী লীগের সব লোকজনের বলে বাড়িঘর, আবার সেকেন্ড হোম বলে একটা দেশের সেকেন্ড হোম বলে বলে শয়ে শয়ে বাড়িঘর হচ্ছে কোথায়? হ্যাঁ, সবই জানি না আপনারা, কিন্তু এই জানাগুলো আপনাদের মধ্যে থাকতে হবে না, এই জানাগুলো জানাতে হবে, জানাতে হবে, জানাতে হবে। প্রতিদিন দেশের লক্ষ কোটি মানুষকে সচেতন করতে হবে, রুখে দাঁড়ানোর শক্তি সাহস জমাতে হবে তাদেরকে এই বলে বলে। এখন বিষয় হচ্ছে যে এই যে দেশের সম্পদগুলো নিয়ে যাচ্ছে এটির বিচার হতে হবে। এটির সাথে সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমার পাশে আছেন, এখানে সাংবাদিক ভাই আছেন, বলতে খুবই কষ্ট হচ্ছে বাংলাদেশে কিছু সংখ্যক সাংবাদিক ভাইকে বা কিছু সংখ্যক সংবাদপত্র আছে এইগুলো ওনারা দেখতে পান না। এই বিষয়গুলো, যেই বিষয়গুলো আমরা এখানে আলাপ আলোচনা করলাম সেগুলো ওনারা দেখেন না। বিএনপি গত 8-10 বছর ধরে বিরোধী দলে আছে, বিএনপি কি করলো, বিএনপি কি না করলো, এই নিয়ে তাদের চুল চেরা বিশ্লেষণ। নেতৃবৃন্দ, আমার নেতাকর্মী ভাইরা,
সমগ্র বাংলাদেশে বাংলাদেশ জাতীয় দেবদিন তথা বীর শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা, আপনাদেরকে আজকে একটি জিনিস মনে রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস মনে রাখতে হবে। কি সেই জিনিসটি? সেই জিনিসটি হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, এই ছিনিমিনি খেলায় যারা জড়িত, যারা বাংলাদেশের মানুষের জনগণের সহায় সম্পত্তি লুট তারাজ করে নিয়ে যাচ্ছে, এদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই এবং থেমে থাকবে না। কারণ তারা গত কয়েক বছরে যেসব সম্পদ গড়ে তুলেছে, এগুলি রক্ষা করার জন্য তারা ছলে বলে কৌশলে তারা চেষ্টা করবে, এবং সেজন্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কিভাবে সতর্ক থাকতে হবে? ছলে বলে কৌশলে, অর্থাৎ তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াবে, তারা বিভিন্ন আমাদের দলের ভিতরে, আমাদের নেতাকর্মীদের ভিতরেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে, আমাদের শুভাকাঙ্ক্ষীদের ভিতরেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, কোন রকম বিভ্রান্তিতে বিভ্রান্ত হলে চলবে না। আজকে শুধু যে বাংলাদেশের জনগণের সম্পত্তি টাকা পয়সা লুট হচ্ছে তা না, আজকে দেখেন বাংলাদেশের সার্বভৌমত্ব বলা যায় লিখিয়ে দিয়েছে যে অবৈধ শিক্ষা। কিভাবে? ছোট্ট একটি উদাহরণ দেব আপনাদেরকে, কিন্তু আমি বিশ্বাস করি এই উদাহরণটি অত্যন্ত মূল্যবান, এর অর্থ অনেক বৃহৎ। কিছুদিন আগে দেখলাম যে অবৈধ শেখ হাসিনা বলেছে বিএনপি নাকি 2001 সালে মুজতেকাকে ক্ষমতায় গিয়েছিল, রয়ের কাছে এবং আরেকটা কোন দেশের নাম হচ্ছে সিএর কাছে না কার কাছে বলেছে। এখন নেতৃবৃন্দ, আপনাদের সবার একটি ঘটনা মনে আছে, আপনাদের কি মনে আছে ফেলানি হত্যাকাণ্ড মনে আছে আপনাদের? এই অবৈধ শেখ হাসিনা কি সাহস করেছিল তার প্রতিবাদ করতে? করেছিল? ফেলানি হত্যাকাণ্ড বা তার পরবর্তীতে আরো যে ফেলানি হত্যাকাণ্ড হয়েছে একটিরও প্রতিবাদ করার সাহস হয়েছিল? বাংলাদেশের মাটি চিরে বুক চিরে যে ট্রানজিট দিয়েছে, ট্রানশিপমেন্ট করেছে, তার ন্যায্য হিসেবে কি বাংলাদেশ পেয়েছে? তাহলে বাংলাদেশের মানুষ কি এতই বোকা? বাংলাদেশের মানুষ কি শেখ হাসিনা এতই বোকা মনে করে? মুজতেকা কে কাকে দিয়েছে আমরা কি বুঝি না? বাংলাদেশের মানুষ কি জানে না? জানে? জানলে বলেন ইয়েস। জানে? আসেন। তাহলে আজকে আজকে তাহলে আমাদেরকে এই কর্মসূচিতে, যে কর্মসূচিতে আমাদের মেম্বারশিপ নবায়ন হচ্ছে এবং নতুন মেম্বার গ্রহণ হচ্ছে, শুধু মেম্বারশিপ করলেই হবে না, নবায়ন করলেই হবে না এবং নতুন সদস্য পদ গ্রহণ করলেই হবে না, সাথে সাথে আজকে আমাদেরকে আজকে প্রতিশ্রুতি দিতে হবে, একে অপরকে প্রতিশ্রুতি দিতে হবে। কি সেই প্রতিশ্রুতি? যে যেভাবে হোক বাংলাদেশের মানুষকে আমরা এই পরিস্থিতিকে উদ্ধার করব। পারবেন? এখন সেটি ভবিষ্যতে, সেটি ভবিষ্যতে, এক মিনিট শুনেন, সেটি ভবিষ্যতে আন্দোলনের মাধ্যমেই হোক অথবা সামনে ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো যে নিরপেক্ষ নির্বাচন আসবে সেই নির্বাচনের মাধ্যমেই হোক, আমাদেরকে দেশের মানুষকে এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ থেকে বের করে আনতে হবে এই ব্যাংক ডাকাতদের কবল থেকে। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে রক্ষা করতে হবে এই ব্যাংক ডাকাতদের কবল। আজকে বক্তব্যের শেষ পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। এই কথাটি দয়া করে আপনারা, বিশেষ করে পেছনে যারা দাঁড়িয়ে আছেন, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। উপস্থিত সকল ভাই বোনেরা, এটি কি মাস? কি মাস এটি? শুনি না, কারণ আপনার সামনে করবেন না, পিছন থেকে শুনি না। এখন যদি আপনারা ঢাকার টিভি খুলেন অথবা পত্র পত্রিকা দেখেন, দেখবেন
যে মোস্ট কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, হাই মুজিব, এখন এই আগস্ট মাস আসলে এই আওয়ামী লীগ নামক মোনাফেক দলটি, কেন মোনাফেক বললাম জানেন? মোনাফেক এই জন্য আমরা বলেছি, যে আমি এই জন্য বলেছি যে তারা দাবি করে, তারা বলে মুক্তিযুদ্ধে ভূমিকা গ্রহণকারী দল, কিন্তু একটি প্রমাণ তারা দেখাতে পারেনি আজ পর্যন্ত বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, সেটি বিএনপি তৈরি করা। আমরা যদি দেখি তাহলে দেখব এই অবৈধ শেখ হাসিনার আশেপাশে আত্মীয় স্বজন, তার চাচাই তো ছিল শান্তি কমিটির মেম্বার, তার প্রিয়াই ছিল রাজাকে, এই আসলে তারা আমাদের নেতা মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সম্পর্কে মিথ্যাচার শুরু করে দেয়। এই মিথ্যাচারের জবাব আপনাদেরকে জানতে হবে, এই মিথ্যাচারের জবাব আপনাদেরকে দিতে হবে। এখন শেখ হাসিনা বিভিন্ন সময় কিন্তু নিজেই স্বীকার করেছে যে তার পিতার হত্যাকারী আর কেউ নাই, তার পিতার হত্যাকারী আওয়ামী লীগের লোকজনই জড়িত ছিল। শুধু তাই নয়, 1975 সালে এই হত্যাকাণ্ডের পরপরই, আমরা কি দেখেছিলাম, আমরা যদি বই খাতাগুলা ঘাঁটি, বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিক বইগুলা ঘাঁটি, আমরা দেখতে পাবো যে সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে শেখ মুজিব যেদিন মারা গেল তার পরের দিনই জাসদের ইনু তাহের এবং আনোয়ার হোসেন, অর্থাৎ তন্মিল তাহের যে ছোট ভাই, তারা তিনজনেই রেডিও স্টেশনে যায়, বাংলাদেশ বেতারে তারা যায়, এবং বেতারে গিয়ে তারা তৎকালীন যে শেখ মুজিব মারা যাওয়ার পরে যে সরকার ছিল সেই সরকারকে তারা গিয়ে সমর্থন দিয়েছিল বেতারে গিয়ে। বাংলাদেশের বহু লক্ষ লক্ষ কোটি মানুষ সেই খবরটা শুনেছিল। এখন প্রশ্ন হলো, তাদেরকে কি কেউ সেদিন অফিসে যেতে বাধ্য করেছিল, রেডিও অফিসে যেতে? তাদেরকে কেউ সেদিন রেডিও অফিসে যেতে, তারা স্বেচ্ছায় গিয়ে, এবং আনোয়ার হোসেন কয়েকদিন আগে একটি টিভি ইন্টারভিউতে এটি স্বীকারও করেছে, তাহের ভাই কমল তাহের ভাই সে স্বীকারও করেছে যে তারা গিয়ে রেডিওতে কথা বলেছিল তারা। ঠিক উনি শুধু তাই নয়, অন্যদিকে আমরা যদি দেখি এই যে জেনারেল শফিউল্লাহ, যেটি এখন আওয়ামী লীগের এমপি, এই এমপিও বলেছে যে এই যে শফিউল্লাহ, যেন শফিউল্লাহ সেও বলেছে শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে এই অবৈধ শেখ হাসিনার কত ভাই শেখ সেলিম জড়িত ছিল। এখন দেখা যাচ্ছে যে এই যে লোকগুলার কথা বললাম, এদের কাউকে হাসিনা মন্ত্রী বানিয়েছে, কাউকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি বানিয়েছে। এখন তাহলে এই লোকগুলা যারা নিজেরাই স্বীকার করল, যে তারা নিজেরাই শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে সেই সরকারকে সমর্থন দিয়েছে, তারা নিজেরাই এই শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাহলে কি করে, কোন সাহসে, কোন আস্পর্ধায় তারা বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই প্রসঙ্গে তারা টেনে নিয়ে আসে? শুধু তাই না, খুব সংক্ষেপে আপনাদেরকে একটি ছোট্ট উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করছি, একটি বাস্তব ঘটনা বলে শেষ করছি। শেখ মুজিব হত্যাকাণ্ড হয়েছিল 1975 সালের 15ই অগাস্ট। শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন 1977 সালের কোন তারিখ? 21শে এপ্রিল। 21শে এপ্রিল। এখন হিসাব করে আমাকে বলেন, এই যে শেখ মুজিবের হত্যাকাণ্ড 1975 সালের 15ই অগাস্ট, আর শহীদ জিয়া রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ 1977 সালের 21শে এপ্রিল, এর মধ্যে কানে টাইম গ্যাপ কতটুকু? দুই বছর। এই দুই বছরের মধ্যে দুইজন রাষ্ট্রপতি এসেছে এবং গিয়েছে। এই দুই বছরের মধ্যে আওয়ামী লীগ নেতা যে খালেদ মোশাররফ, সে শহীদ জিয়ার বিরুদ্ধে কু করেছিল, শহীদ জিয়া সেনাবাহিনী প্রধান হওয়ার পরে কু করে তাকে হাউস অ্যারেস্ট করে তাকে প্রায় হত্যা করতে গিয়েছিল, যদি 7ই নভেম্বরের বিপ্লবে শহীদ জিয়া মুক্তি না পেতেন। তাহলে
তাহলে আপনি যদি কারোর মধ্যে ষড়যন্ত্র করেন, আপনি কি ক্ষমতা নেওয়ার জন্য 2 বছর ওয়েট করবেন? তাহলে যদি 2 বছর ওয়েট করেন, আপনাকে কি বলা হবে? হ্যাঁ, বেদুইন বলা হবে। যারা ষড়যন্ত্র করে তারা যদি 2 বছর ওয়েট করে, তার মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ শুধুমাত্র শহীদ জিয়ার বীরত্বচারণ করার জন্য সমগ্র জাতিকে দিনের পর দিন, বছরের পর বছর কিভাবে মিথ্যা বলছে, এটি হচ্ছে তার সাক্ষাৎ প্রমাণ। কাজে তাদের এই মিথ্যাচার, তাদের এই মিথ্যাচার শুধু একটি বিষয় নয়, আজকে দেশের অর্থনীতি বলেন, দেশের সমাজ বলেন, দেশের রাজনীতি বলেন, দেশের সংসদ বলেন, সব কিছু নিয়ে তাদের মিথ্যাচার অব্যাহত রয়েছে। তারা যেরকম জনগণের সম্পদ লুট হচ্ছে, তারা যেরকম দেশের স্বাধীনতাকে বলি দিয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বকে বলি দিয়েছে, একই সাথে তারা শহীদ জিয়ার সম্পর্কে মিথ্যাচার করছে। কেন? কারণ যদি সত্যগুলো বেরিয়ে যায় শহীদ জিয়া সম্পর্কে, বিএনপি সম্পর্কে, তাহলে আর যাই হোক তাদের ভোটের পাত্রে কোনো ভোট পড়বে না। কাজে আজকে আমাদেরকে এই কর্মসূচিতে প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা আগামী দিনে যখন সময় আসবে, দল যখন ডাক দিবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে, আমাদেরকে নিজেদের মধ্যে ঐক্য রেখে এবং কোনো কোনো কিছুতে বিভ্রান্ত না হয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, আমাদেরকে মুক্ত করতে হবে স্বাধীন আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে এই ব্যাংক টাকার এই হায়নাদের কবল থেকে। আজকে আপনাদের সামনে এই আহ্বান জানিয়ে রেখে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আবার আপনাদের সামনে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ।